আপনি ইনস্টাগ্রামে এমন ফটো তো দেখেছেন, আর এমন ফটো হয়তো আপনার বানাতেও ইচ্ছা করে, কিন্তু বানাবেন কী করে? তাই আজ আমি এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো যা দিয়ে আপনিও এরকম ফটো খুব সহজেই বানাতে পারবেন। হ্যালো ফ্রেন্ড, আমি অপু, আর আপনি দেখছেন দ্য টেক আফটার। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার নেটটা অন করতে হবে, আর তারপর যেতে হবে প্লে স্টোরে, আর প্লে স্টোরের উপরে যে সার্চ বারটা আছে সেখানে লিখতে হবে স্টোরি মেকার। আর স্টোরি মেকার লেখার পরে এখানে যে অ্যাপসটা আছে এটা সিম্পল, আপনি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল আগে থেকেই করা আছে, তাই আমি আর ইনস্টল করলাম না, আমি ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপটি স্ক্রিনে আমার শো করছে, আর এই অ্যাপটি আমি সিম্পল ওপেন করব। আর ওপেন করার পর এটা হলো এই অ্যাপসের ইন্টারফেস। তো এখান থেকে অনেক ফ্রেম আপনি পাবেন, আর একদমই ফ্রি পাবেন, ঠিক আছে? তো অন্য অন্য অ্যাপসগুলোতে এইগুলো বাই করতে হয়, এখানে কোনো ফ্রেম আপনার বাই করতে হবে না। তো এখান থেকে আপনি সামহাও, আমি এই ফটোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে যে প্লাস আইকনটা আসবে এই প্লাস আইকনটায় প্রেস করবেন। প্রেস করার পরে খুলে যাবে আপনার গ্যালারি, এখান থেকে সিম্পল যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে আপনার ফটো অ্যাডজাস্ট করার পরে উপরে ডান দিকে যে টিক চিহ্নটা দেখছেন সেটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে আপনি এফেক্ট দিতে পারবেন আপনার ফটোতে এফেক্ট। তো আপনার যেরকম পছন্দ, আপনার পছন্দ মতো একটা এফেক্ট দিয়ে আপনি যে ডান দিকে উপরে রাইট চিহ্নটা দেখছেন সেটায় টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনার ফটোটা রেডি হয়ে যাবে। এখানে লেখা দেখছেন যে স্পেশাল অফার, 50% অফ, শপ নাও, এগুলো জাস্ট আপনি রিমুভ করে ফেলবেন। তো রিমুভ করতে গেলে এটা চেপে ধরে এদিক ওদিক সরানো যাবে। তো এখানে দেখছেন চারটে অপশান আছে, এই অপশানটা দিয়ে ছোট করে এবং বড় করে, আর এই অপশানটা দিয়ে এটাকে রোটেট করে, আর এই অপশানটা দিয়ে এটাকে রিমুভ করে দেয়, আর এই অপশানটা দিয়ে এই যে স্পেশাল অফার লেখাটা এই লেখাটাকে এডিট করে। তো আমি স্পেশাল অফার লেখাটা চেঞ্জ করে অন্য কিছু লেখা অ্যাড করব। তো এখানে চলে যে এখানে যে স্পেশাল অফার লেখা আছে এটাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলে আমার পছন্দের একটা লেখা এখানে অ্যাড করে দেব। এই লেখাটা লেখার পর এখানে যে আইকনটা আছে এটা প্রেস করবেন। প্রেস করার পরে এখানে অনেকগুলো অপশান খুলে যাবে। এখানে যে এই অপশানটা আছে এটা দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করার পরে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এটা লেখার পর এখানে যে আইকনটা দেখছেন এই আইকনটা ওকে করে দেবেন। ওকে করার পর এখানে যে 50% লেখাটা আছে সেটাকে রিমুভ করবেন। এটাকে রিমুভ করতে গেলে আবার এইখানে এই এডিট অপশানে যেতে হবে, গিয়ে এখানে যে 50% লেখাটা আছে সেই লেখাটা মুছে দিতে হবে। দিয়ে এখানে আমি লিখব, এটা লেখার পরে এটা অতটা বোঝা যাচ্ছে না, তো ওর জন্য আবার এডিট অপশানে যাব। এডিট অপশানে গিয়ে এইখানে যে এই আইকনটা আছে এটা প্রেস করব, কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার পরে এখানে আমি ফন্ট চেঞ্জ করব। এখানে অনেক রকমের ফন্ট আছে, এখান থেকে আপনি যেটা ইচ্ছে সেটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে ফন্ট নেওয়ার পরে এই যে আইকনটা আছে এটা ওকে করে দেবেন। ওকে করার পরে এটা সেভ হয়ে গেল। এখানে যে শপ নাও লেখাটা আছে এবার এটা চেঞ্জ করবেন। এটা চেঞ্জ করতে গেলে এডিট অপশানে যেতে হবে। এডিট অপশানে গিয়ে এখানে যে শপ নাও আছে এই শপ নাওটা মুছে ফেলতে হবে। মুছে ফেলে লিখতে হবে বেস্ট। লেখার পর আবার এই এডিট অপশানে যেতে হবে, গিয়ে এখানে ফন্ট চেঞ্জ করে একটু বড় ছোট একটু অ্যাডজাস্ট করে বসিয়ে এখান থেকে আপনি এই আইকনটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে ইনস্টাগ্রামের জন্য একটা ফটো আপনার তৈরি হয়ে গেল। তো এখান থেকে আপনি সেভ করে নেবেন। সেভ করার জন্য এই জায়গায় প্রেস করবেন। প্রেস করতে কী করবেন, হাই সিলেক্ট করবেন।
করার পর এখানে যে শেয়ারের অপশানটা আছে, এই শেয়ারের অপশানটা দিয়ে তো এখানে লেখা আছে সেভ টু ড্রাইভ, এই জায়গাটা সেভ করে দেবেন। এইখানে যে উপরে টাইটেলটা আছে এখান থেকে আপনি রিমুভ করে দিয়ে এখান থেকে আপনার পছন্দ মতো একটা টাইটেল এখানে অ্যাড করতে পারেন, দিয়ে এখানে সেভ করে দেবেন। সেভ করার পরে ব্যাক করে আপনি বেরিয়ে আসবেন। এখান থেকে আপনি গ্যালারিতে যাবেন। তো গ্যালারিতে এসে এখানে আপনি ফটোটা পুরো দেখে নিতে পারেন। এখান থেকে আপনি ইনস্টাগ্রামে দিতে পারেন, ফেসবুকে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এরকম করে কিন্তু আপনি একটা সুন্দর ফটো ডিজাইন করতে পারেন। তো আজকের মতো এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।